আহলে হাদিস এবং অন্যান্যদের মধ্যে আকীদাগত পার্থক্য কি? আহলে হাদিস আমরা এর আগেও সংজ্ঞা দিয়েছি, আল্লাযী ইয়াত্তাবিউল কুরআনা ওয়াস সুন্নাতাস সহীহা ফি জামিউল হায়াত বিগাইরি শুরুতি, যিনি সার্বিক জীবনে পবিত্র কুরআন এবং সুন্নাহ সিদ্ধান্তকে নিঃশর্তভাবে গ্রহণ করেন তিনি আহলে হাদিস। আহলে হাদিস কোনো বংশের নাম নয়, আহলে হাদিস কোনো গোষ্ঠীর নাম নয়, আহলে হাদিস জন্মগতভাবে লাভ করা যায় না। আহলে হাদিস হচ্ছে একটা বৈশিষ্ট্যগত নাম, যারা সরাসরি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে। অন্যান্য বলতে আমরা কাদেরকে বুঝাচ্ছি? ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, ইসলামের মধ্যে 37 হিজরির পরে প্রাথমিকভাবে দুটি দলের উত্থান হয়, একটি হচ্ছে খারিজি আরেকটি হচ্ছে শিয়া। তারপর থেকে কাদারিয়া, জাহমিয়া, মুরজিয়া, জাবারিয়া, মোতাজিলা, মুশাব্বিহা, সুফিবাদ এবং এই ধরনের মতবাদগুলো তৈরি হয়। পাশাপাশি আমরা বিজাতীয় মতবাদকেও সেখানে আমরা সম্পৃক্ত করছি, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, এই সবগুলো মতবাদের সাথে আহলে হাদিস যে মানহাজ আছে বা সালাফি যে মানহাজটুকু আছে এই মানহাজের আকিদাগত পার্থক্য কোথায়, সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আকিদার ক্ষেত্রে প্রথম যে বিষয়টুকু আছে সেটা হচ্ছে ঈমান। ইমানের বিষয়টুকু সর্বপ্রথম আসবে। ইমানের যে বিষয়টুকু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন একদিন আসছে, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তার সাহাবায়ে কেরাম দিন শেখানোর জন্য একটা লম্বা একটা হাদিস পেশ করা হয়েছে, যে হাদিসটুকু হাদিসে জিবরিল নামে পরিচিত, মিশকাতুল মাসাবির কিতাবুল ইমানের প্রথম হাদিস এটা। তো উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে, জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আখবিরনি আনিল ইমান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে ইমান সম্পর্কে অবহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আং তুমিনা বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আব্দুল উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, যদিও হাদিসের প্রথম অংশে তিনি যে জিবরিল আমিন এটা সাহাবায়ে কেরাম জানতেন না, শেষ দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় প্রকাশ করেছেন, তা আমি শেষের অংশটুকু সুবিধার্থে প্রথম দিকে নিয়ে আসলাম বর্ণনা বোঝানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমান বলতে বোঝায় আল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার ফেরেশতা মণ্ডলী, তার কিতাবসমূহ, তার নবী রাসূলগণ এবং পরকাল এবং তাকদীরের ভালো মন্দ, এই বিষয়টার উপর অর্থাৎ টোটাল 6টা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ইমান। এখন আহলে হাদিসদের ইমান এবং অন্যান্য যে আকিদাগুলো আমি বললাম তাদের ইমানের মধ্যে পার্থক্য, প্রথম পার্থক্য হচ্ছে এই, বাংলাদেশের অধিকাংশ মুসলিমের বিশ্বাস হচ্ছে ইমান 7টি, 7টি বিষয়ের উপর ইমান আনতে হয়, আর হাদিসে বর্ণিত হয়েছে ইমান আনতে হবে কয়টি বিষয়ে, 6টি বিষয়ে। তাহলে আমাদের প্রথম ইমানের যেই কয়টা বিষয়ের উপর ইমান আনতে হবে, যারা পবিত্র কোরআন এবং সহি হাদিসকে নিঃশর্তভাবে অনুসরণ করে আর যারা বিভিন্ন মাজহাব মতবাদ ইজমের মধ্যে আবিষ্ট, তাদের মধ্যে পার্থক্য হচ্ছে ইমানের রুকন কয়টা, এটা নিয়ে প্রথম পার্থক্য। যে ইমান আহলে হাদিস বা পবিত্র কোরআন এবং সহি সুন্নার মতে ইমানের রুকন হচ্ছে 6টি, আর আমাদের মাঝহাবি ভাই অথবা অন্য কোনো মতবাদে যারা নিবিষ্ট আছেন তাদের মধ্যে ইমানের রুকন হচ্ছে 7টি, এখানে একটা পার্থক্য। দ্বিতীয় নম্বর পার্থক্য হচ্ছে ইমানের সংজ্ঞায়, এটা হচ্ছে মুসলিমদের মধ্যে বিভেদের প্রথম কারণ। ইমানের সংজ্ঞা কি? ইমানের সংজ্ঞা হচ্ছে, আল ইমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান ইয়াযীদু বিত্তোয়া ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, আল ইমানু হুয়াল আসলু ওয়াল আমালু হুয়াল ফারউ। ইমানের সংজ্ঞা হচ্ছে মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কাজে বাস্তবায়নের নাম হচ্ছে ইমান। ইয়াযীদু বিত্তোয়া, আল্লাহর বিধানসমূহ আনুগত্যের মাধ্যমে ইমানের গতিবৃদ্ধি পায়, এবং ওয়ায়ংসু বিল মাসিয়া, আর যদি আমি আমল আখলাক না করি তাহলে ইমানের গতি হ্রাস পায়। আল ইমান হুয়াল আসলু, ইমান হচ্ছে মূল, মুখে স্বীকৃতি এবং বিশ্বাসটা হচ্ছে মূল,
ওয়াল আমালু হুয়াল পার আর আমলটা হচ্ছে তার শাখা। অর্থাৎ আহলে হাদিসদের মতে একজন কবিরা গুনাহগার ব্যক্তির ঈমান, আরেকজন যিনি সার্বিক জীবনে কোরআন এবং সহিহ হাদিসকে অনুসরণ করেন, এই দুজনের ঈমান কি এক? আহলে হাদিসদের মতে এই দুজনের ঈমান এক নয়, ঈমান বাড়ে এবং ঈমান কমে। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, একজন জেনাকার ব্যক্তি, সে মুসলিম থেকে খারিজ হয় নাই কিন্তু তার ঈমান, আর যিনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, জেনা ব্যভিচার থেকে মুক্ত, তার ঈমানের গতি, দুজনের ঈমানের গতি এক নয়, দুজনের ঈমানের গতির মধ্যে পার্থক্য আছে। দ্বিতীয় নম্বর এখানে যেটা সবচেয়ে বড় প্রাধান্যের বিষয় সংজ্ঞাগতভাবে, আহলে হাদিসদের মতে ঈমান অর্থাৎ মুখে স্বীকৃতি এবং অন্তরে বিশ্বাস, সেটা হচ্ছে মূল। কাজে বাস্তবায়ন সেটার মধ্যে তারতম্য হতে পারে। অর্থাৎ আপনি যদি আমল করেন তাহলে দেখা যাচ্ছে আপনার ঈমানের গতি বৃদ্ধি পাবে, আমল যদি আপনি কম করেন আপনার ঈমানের গতি কমবে। এখন এই বিষয়টার সাথে অন্য মতবাদের পার্থক্য কোথায়? খারিজি যারা রয়েছে তাদের মতে মুখে স্বীকৃতি, অন্তরে বিশ্বাস এবং কাজে বাস্তবায়ন, এই তিনটাই হচ্ছে মূল। একটা যদি ছুটে যায় তাহলে সে মুসলিম থেকে খারিজ। উদাহরণস্বরূপ আমরা বাংলাদেশে যদি মুসলিমদের পর্যালোচনা করি, অনেক মুসলিম ভাইকে আমরা দেখতে পাবো যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, আমরা যে ছয়টা ঈমানের রুকন বললাম এগুলোর উপর বিশ্বাস করে মুখেও স্বীকৃতি দিয়েছে, তারপরেও সে জেনা ব্যভিচারে লিপ্ত, সুদের কর্মকাণ্ডের সাথে লিপ্ত, সে এমন কিছু কাজ করছে যেটা কবিরা গুনার অন্তর্ভুক্ত। খারেজিদের মতে এই যে জেনা ব্যভিচারের সাথে লিপ্ত ব্যক্তিটা, অথবা সরকারি কর্মকাণ্ড বাস্তবায়ন করার জন্য যারা প্রশাসনে আছে তারা এমন কিছু কাজের সাথে সম্পৃক্ত যেটা ইসলামের নিয়ম বিরোধী, কিন্তু সে বিশ্বাস করে মুখেও স্বীকার করে যে এই আইন আল্লাহর বিধানের পরিপন্থী, কিন্তু তার দ্বারাই বাস্তবায়ন হচ্ছে, এখন স্বাভাবিকভাবে এই ব্যক্তি কিন্তু কবিরা গুনাহগার। এখন খারিজিদের মতে যেহেতু সে মুখে স্বীকৃতি অন্তরে বিশ্বাস করা সত্ত্বেও সে পাঁচ ওয়াক্ত সালাত আদায় মিস করেছে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় সে করতেছে না, তাহলে সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, তাকে হত্যা করতে হবে। এই কারণে আমাদের যারা বাংলায় আমরা যাদেরকে জঙ্গি বলছি বা চরমপন্থী বলছি, চরমপন্থীদের সাথে আহলে হাদিস আদর্শের অনুসারীদের প্রধান পার্থক্য হচ্ছে একটা জায়গায়, এই জায়গাটা যদি আমরা না বুঝি তাহলে আমাদের অনেক তরুণ ছেলে, অনেক তরুণী তারা ঘর থেকে বের হয়ে যাচ্ছে সালাফে আকিদে আসার পরেও, কারণ কেউ এসে বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান যে আমাদের দেশে বাস্তবায়ন হচ্ছে না, তাহলে কি করতে হবে? হত্যা করতে হবে। দেশে সিনেমা হল আছে চলছে, নিশ্চয়ই একটা কবিরা গুনাহ হচ্ছে, অমুক জায়গায় জেনা ব্যভিচার হচ্ছে কবিরা গুনাহ হচ্ছে, গান বাজনা হচ্ছে কবিরা গুনাহ হচ্ছে, তাহলে এই জায়গাগুলোকে কি করতে হবে? ওই ধরনের মানুষগুলোকে হত্যা করে ফেলতে হবে। এটা হচ্ছে একটা খারিজিদের বিশ্বাস। এবার আসেন মুরজিয়া যারা, তাদের বিশ্বাসকে ঈমানের সংজ্ঞাগতভাবে, তাদের বিশ্বাস হচ্ছে যে বিশ্বাস এবং স্বীকৃতি সেটাই হচ্ছে ঈমান। তাদের মতে কর্ম ঈমানের অংশই নয়, কর্ম না করলে কোনো সমস্যাই নেই, যদি মুখে স্বীকৃতি আর অন্তরে বিশ্বাস থাকে, যেটা আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলিমের মধ্যেই এই আকীদা লালন করছি আমরা, যে আল্লাহর যে ছয়টা, আমাদের যে ছয়টা ঈমানের যে ছয়টা রোকন আছে এটার উপর বিশ্বাস তো আমি করি, মুখেও স্বীকৃতি দিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে এই লোকটা কোনোদিন সালাত আদায় করেনি, মাঝারে মাঝারে বা ভিন্ন ভিন্ন জায়গায় সে ঘুরছে, তার বিশ্বাস হচ্ছে যে আমার তো বিশ্বাস তো আছে যে আমি একজন ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করি, সব কিছু সে করি, কিন্তু দুনিয়ার এই বিষয়গুলো আবার বিশ্বাস করতে হবে, আমল না করলেও চলবে। তাহলে তাদের মতে আমলটা ঈমানের অংশই নয়, আমরা বাংলা ভাষায় তাদেরকে বলছি শৈথিল্যবাদী। আর খারিজি যারা তারা হচ্ছে চরমপন্থী, এই চরমপন্থী এবং শৈথিল্যবাদীদের মধ্যবর্তী আকীদা হচ্ছে আহলুল হাদিস। তাদের মতে ঈমান হচ্ছে মুখে স্বীকৃতি এবং অন্তরে বিশ্বাস, এটা হচ্ছে মূল, কাজে বাস্তবায়ন সেটা হচ্ছে ঈমানেরই অংশ, যদি কাজ করি তাহলে আমার ঈমানের গতি বৃদ্ধি পাবে, যদি না করি ঈমানের গতি কম পাবে, তবে অবশ্যই আমল ঈমানের অংশ, সেটা ঈমানের বহির্ভূত অংশ নয়। তৃতীয় নম্বর হচ্ছে, তৃতীয় নম্বর আল্লাহর প্রতি ঈমান বলতে আমরা কি বুঝি?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানকে যদি আমরা সহজ ভাষায় বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় জানতে হলে এক কথায় আল্লাহর পরিচয়গুলোকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রব হিসেবে আল্লাহর পরিচয়, আরেকটা হচ্ছে উলুহিয়াত হিসেবে আল্লাহর পরিচয়, আরেকটা হচ্ছে আসমাউ সিফাত বা আল্লাহর নাম এবং গুণাবলী সম্পর্কিত আল্লাহর পরিচয়। এই তিনটা পরিচয়ের মধ্যে, সময় যেহেতু আমার আর 5 মিনিট আছে, তাওহীদের রুবুবিয়াত নিয়ে বা আল্লাহ যে রব হিসাবে একক, তিনি যে আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি যে আমাদের জীবনদাতা মৃত্যুদাতা, তিনি যে আমাদের আরোগ্যদাতা, এই ব্যাপারে কোনো মুসলিমের মধ্যে পার্থক্য নাই। সকল মুসলিম বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, আল্লাহ মৃত্যু দান করেন, আল্লাহ জীবন দান করেন, এই বিশ্বাস সব মানুষের আছে। এবং এই বিশ্বাস জাহিল যুগেও কাফের মুশরিকদের মধ্যে বিশ্বাসটুকু ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনের মধ্যেও আমরা অসংখ্য আয়াত আছে যে কাফের এবং মুশরিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় এই জমিন কে সৃষ্টি করেছে, এই আসমান কে সৃষ্টি করেছে, তারা সব বলবে এগুলার স্রষ্টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা নিয়ে মুসলিমদের মধ্যে তেমন একটা বিভেদ নেই। বিভেদটা হচ্ছে আসমাউ সিফাত এবং তাওহীদে উলুহিয়াত, এই দুইটা জায়গায় মুসলিমদের মধ্যে অনেক পার্থক্য আছে। সবচেয়ে যেটা সবচেয়ে বেশি মুসলিমদের মধ্যে পার্থক্য হচ্ছে তাওহীদে আসমাউ সিফাত। আসমাউ সিফাত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী সম্পর্কে আমরা অনেকেই জানি না, এবং আমাদের ওয়াজান্তে আমরা অনেক বিশ্বাস লালন করি এবং সেই অনুযায়ী আমাদের ইবাদত হচ্ছে। তার মধ্যে আমাদের যেই আমরা যেই সম্প্রদায়গুলোর নাম বললাম যে আল্লাহর নাম এবং গুণাবলীর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক দলের মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার, তার কোনো আকার নেই, তিনি গুণহীন সত্তা, তার কোনো গুণ নেই। এরা আবার তিনটা ভাগে বিভক্ত, জাহমিয়া, মুতাজিলা, আশআরিয়া। আরেকটা শ্রেণী বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে এবং তিনি গুণযুক্ত সত্তা। তাদের মধ্যে আবার দুইটা ভাগ আছে। একটা ভাগ হচ্ছে তাদেরকে আরবিতে বলা হয় মুশাববিহা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকারকে তারা কোনো কিছুর সাথে তুলনা করে, এইটা একটা দল আছে। এই বিষয়টার এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আকার আছে নাই এই বিষয়ে এবার আমরা দেখি। আমাদের মুসলিমদের মধ্যে অধিকাংশ মুসলিম আমরা বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার নেই, আল্লাহ নিরাকার, তার আকার হতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্দেহাতীতভাবে তার আকার রয়েছে, তবে লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, তবে তার আকারের সাথে কোনো কিছুর তুলনা করা যাবে না। আমাদের প্রথম জুমাতে মারান আব্দুল উদুস সাহেব এই তাওহীদের ব্যাপারে বিস্তারিত আলোচনা করছেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আকার রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আকার আছে সেই বিষয়ে যদি আমরা বলি, তাহলে দেখা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পা আছে। কাল কিয়ামতে জান্নাতীদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে। কিন্তু একটা আকারও যদি কোনো মুসলিম অন্তরে লালন করে, কোনো কিছুর সাথে তুলনা করে, তাহলে সেটা সালাফি আকিদার বিরোধী। এবং সাহাবায়ে কেরাম সালাফে সালিহীন কোরআন এবং হাদিসে আল্লাহর আকার সম্পর্কে যেইভাবে বর্ণনা করা হয়েছে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ ছিলেন, তার আকার কেমন এই বিষয়ে কোনো পর্যালোচনাও করেননি, এটা বিশ্বাস করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার হন, এই বিশ্বাস যদি আমরা করি, তাহলে একসময় আমাদের মধ্যে স্রষ্টা নেই এই বিশ্বাস আমাদের অন্তরে গ্রথিত হবে, যেহেতু তার কোনো আকারই নেই। দ্বিতীয় নম্বর বিভ্রান্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবস্থান নেই। মুসলিমদের মধ্যে অনেক মুসলিম আমরা বিশ্বাস করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান, যেটাকে ইংরেজিতে বলা হয় প্যানথিজম, প্যানথিজম ডক্ট্রাইন নামে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে দেখা যাচ্ছে যে এটা কোনো মুসলিমদের সৃষ্ট কোনো মতবাদ নয়, অর্থাৎ সর্বেশ্বরবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান আছেন, সর্বত্র বিরাজমান থাকা মানে হচ্ছে যে এই বিশ্বাস পালন করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাভাবিকভাবে একজন মানুষ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, স্রষ্টার প্রতি একটা পজিটিভ সাইন বা দৃষ্টিভঙ্গি আমরা পালন করি। এখন যেই জায়গা ভালো আছে, ভালো জায়গাটাকে আমরা মনে করবো এই জায়গায় স্রষ্টা আছে, যেহেতু এই জায়গাটা ভালো,
যেই সৃষ্টিটা মানুষের উপকার করে খুব বেশি এই সৃষ্টিটাকে আমরা মনে করব যে এখানে স্রষ্টার অস্তিত্ব আছে সে কারণে মানুষ দেখা যাচ্ছে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইরা তারা গরুর পূজা করে বটগাছের পূজা করে সূর্যের পূজা করে এই সবগুলোর পিছনে মূলত ওই যে প্যানথিজম থিওরির একটা কাজ সেখানে নিয়ে আসছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান তো স্বাভাবিকভাবে ভালো যে জায়গাগুলো আছে যেগুলোর মাধ্যমে আমাদের অনেক বেশি উপকার হচ্ছে ওই জায়গাগুলোর মধ্যে আমরা স্রষ্টার উপস্থিতি কল্পনা করি কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা সর্বত্র অবস্থানগত দিক থেকে বিরাজমান নন আল্লাহ সুবহান ওয়া তাআলা অবস্থানগত দিক থেকে আরশে সমুন্নত আজকে আমরা যদি সহজভাবে বর্ণনা করি উদাহরণ স্বরূপ গোটা বিশ্ব এখন বলা চলে গোটা বিশ্বটা কখনো কখনো দেখা যাচ্ছে স্নায়ুযুদ্ধ চলছে এখন আমরা 1990 সালের আগে সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দুটো প্রভাব বলয় বিস্তার করেছে দুইটা স্নায়ুযুদ্ধের মধ্যে কে পৃথিবীতে সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করতে পারে বা নিয়ন্ত্রণে রাখতে পারে অদৃশ্যভাবে গোটা পৃথিবীটা আমরা এখনো যদি পর্যালোচনা করে দেখতে পাই কোনো কোনো রাষ্ট্র অদৃশ্যভাবে আরেকটা রাষ্ট্রের উপর প্রাধান্য বা প্রভাব বিস্তার করছে তাহলে যিনি স্রষ্টা আছেন তিনি কি গোটা পৃথিবীটার উপর তিনি প্রাধান্য বিস্তার করতে পারেন না গোটা পৃথিবীটা তার কি নিয়ন্ত্রণে থাকতে পারে না তাহলে অবশ্যই গোটা পৃথিবীটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণ রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর সব কিছু দেখেন সব কিছু তিনি পর্যবেক্ষণ করছেন সব কিছু তার হাতের নখদর্পণে রয়েছে তবে অবস্থানগত দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমুন্নত আছেন এই বিশ্বাস না থাকার কারণে মুসলিমরা দেখা যাচ্ছে আমরা অনেক জায়গায় কেউ মাজারে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে আমরা আশ্রয় প্রার্থনা করছি কেন এই জায়গাগুলো অনেক ভালো এই ভালোর কারণে সেই ভালো জায়গার আশা নিয়ে আমরা মনে করছি এখানে স্রষ্টার উপস্থিতি আছে সুতরাং এখানে যদি কোনো কিছু করা হয় স্রষ্টাকে পাওয়া যাবে যেটা হচ্ছে প্যানথিজমের মূল থিওরি তো এইভাবে আমরা আরেক আগামী শুক্রবার ইনশাআল্লাহ তাওহিদ উলুহিয়াতের মধ্যে আহলে হাদিস এবং অন্যান্যদের মধ্যে কী পার্থক্য আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিশুদ্ধ আকীদা লালন করার তৌফিক দান করুন বিশুদ্ধ আকীদার জন্য বিশেষ করে আহলে হাদিস আকীদা বা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আকীদা সম্পর্কিত জ্ঞান অর্জন করার জন্য মোহতরম আমিরে জামাতের থিসিস এই থিসিসটা আহলে হাদিসের উৎপত্তি ক্রম বিকাশ সম্পর্কে সবচেয়ে বিশুদ্ধ এবং তথ্য নির্ভর এবং অনেক ইউনিভার্সিটিতে এটা অধ্যয়ন করানো হয় মানে এটা পাঠ্য তালিকার মধ্যে অন্তর্ভুক্ত আছে এবং মোহতরম আমিরে জামাতের আকীদা ইসলামিয়া বইটা একটা চটি বই এটা আপনারা একটু পড়বেন তারপরে আমাদের আকীদা সম্পর্কিত আরও অনেক বই আছে আকীদাতুত তাওহীদ নামে সালেহ আল ফৌজান ওনার একটা বই আছে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ ওনার আকীদাতুত আকীদা ইসলামিয়া ইসলামী আকীদা নামে একটা বই আছে তারপর আকীদা ওয়াসিতিয়া এটা মনে হয় ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহর এই বইটাও আছে তারপরে আব্দুল ওহাব সৌদি আরবের যিনি ওহাবি আন্দোলনের প্রতিষ্ঠাতা ওনারও কিতাবু তাওহিদ নামে সম্ভবত একটা আকিদা সম্পর্কিত বই আছে অসংখ্য বই আছে আমরা চেষ্টা করব আকিদা সম্পর্কিত বইগুলো বেশি পড়ার আমলের পূর্বে আকিদাটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন শুদ্ধ করা